অঙ্কে ভয় কম বেশি সকলের, ছোট থেকে শুরু করে বড় সকলের কিন্তু গণিতের প্রতি একটা ভীতিভাব থাকে, এবং মাধ্যমিকটা না হয় কোনো রকমে পাশ করা যায়, কিন্তু সব থেকে যেটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে জব প্রিপারেশনের সময়। কারণ যে পরীক্ষাতেই আমরা বসতে যাই না কেন, সেখানে কিন্তু ম্যাথস থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমাদের করতেই হয়। তাই ভয় কিন্তু অবশ্যই আমাদের ওভারকাম করতে হবে, এই ভয় আমাদের দূর করতে হবে। কিন্তু কিভাবে সম্ভব? এমন তো কোনো জাদুর কাঠি নেই যে রাতারাতি এই ভয় দূর করা সম্ভব। কিভাবে এই ভয় দূর করা সম্ভব সেই বিষয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো, এবং যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কিভাবে অঙ্কের প্রতি ভয় দূর করা যায় এটা জানতে হলে তার আগে আমাদের জানতে হবে এই ভয়টা উৎপত্তি কোথা থেকে। দেখো, আমরা কেউই কিন্তু জন্মগতভাবে গণিতের প্রতি ভীতি ভাব নিয়ে জন্মাই না। তাহলে এই ভীতি ভাব আসছে কোথা থেকে? একদম আমাদের চারপাশের সারাউন্ডিংস থেকেই কিন্তু এটা আসছে। দেখো, আমাদের দাদাদের থেকে দিদিদের থেকে আমরা প্রায়ই শুনে থাকি গণিত জটিল এবং গণিত খুবই কঠিন বিষয়, এবং যখনই আমরা সেটা শুনে থাকি তখন ধীরে ধীরে কিন্তু সেই বিষয়টা, সেই কথাটা আমাদের কিন্তু মনে গেঁথে যায়। যখন এই কথাটা আমাদের মাথায় গেঁথে যায়, আমাদের মনে গেঁথে যায়, তখন কিন্তু আমরা রিয়ালাইজ করতে থাকি যে হ্যাঁ, সত্যি গণিতটা সত্যিই খুবই জটিল। এবং আমরা যখন সমস্যা সমাধান করতে চেষ্টা করি, হয়তো সকলের মাঝে কিছু ভুলও করে ফেলি অনেক সময়, তখন কিন্তু সেই কথাটাই আমাদের বারবার মাথায় আসে যে হ্যাঁ, সত্যি গণিত জটিল। এবং সেখান থেকে একটা চক্ষু লজ্জাও একটা আমাদের মধ্যে চলে আসে যে সকলের মাঝে আমি সমাধান করতে পারলাম না। সেখান থেকে কি হচ্ছে, ধীরে ধীরে গণিতটাকে কিন্তু আমরা গণিত থেকে দূরে সরে যাচ্ছি। ওকে, এবং তখন যে গণিত থেকে দূরে সরে যাও এবং গণিতের প্রতি ভীতি ভাব, সেটাই এক সময় নিজের অজান্তে একটা বড় পাহাড়ে পরিণত হয়, গণিতের প্রতি ভয়ের পাহাড়, যেটা হচ্ছে কি ম্যাথ ফোবিয়া। তাহলে কিভাবে সম্ভব এই ভয়টাকে দূরে সরিয়ে দেওয়া, এই ভয়টাকে ওভারকাম করা? আমাদের প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মন থেকে সেই কথাটা দূর করতে হবে যে অঙ্ক জটিল এবং অঙ্ক আমি পারি না। এই কথাটা অবশ্যই মন থেকে দূর করতে হবে, কারণ আমি অনেককে দেখেছি যারা একটু বুঝেই কিন্তু বিভিন্ন রকম গণিতের সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারছে, কিন্তু শেষ পর্যন্তও তারা কিন্তু এটাই বলে থাকে যে গণিত জটিল বিষয়। তার মানে তাদের মনে কিন্তু সেই বিষয়টা, সেই কথাটা কিন্তু গেঁথে গেছে, সে সমস্যার সমাধান করতে পারছে, তবুও সে জানে যে গণিতটা জটিল বিষয়। তাই অবশ্যই প্রথম কাজ হবে গণিত যে জটিল বিষয় সেটা মাথা থেকে ঝেড়ে ফেলা। নাম্বার টু, আচ্ছা আমি যদি ধরেই নিই যে গণিতটা সত্যি জটিল বিষয়, তাহলে যে বিষয়টা জটিল সেই বিষয়টা সমাধানের জন্য আমাদের তো তার প্রতি বেশি সময় দিয়ে তার প্রতি যত্নবান হতে হবে, তবেই তো সেটাকে আরো সহজ করে তুলতে পারবো আমরা। এবং কিন্তু গণিত জটিল বিষয় বলে আমরা নিজেরাই তাকে যদি দূরে সরিয়ে দিই, সমস্ত সাবজেক্ট গুলো পড়বো কিন্তু গণিত যদি সময় বাঁচে তারপরে পড়বো, তাহলে সেই সাবজেক্টটা কখনো কি আমাদের কাছে সহজ সাবজেক্ট হিসাবে গড়ে উঠবে? উঠবে না। সেই জন্য গণিতকে যথেষ্ট সময় দিতে হবে। যদি গণিত সত্যি তোমার কাছে বেশি জটিল বলে মনে হয়, তাহলে তাকে বেশি সময় দাও, তবে তো সেটা আরো সহজ হয়ে উঠবে। এবং নাম্বার থার্ড যেটা, তিন নম্বর যেটা, সেটা হচ্ছে গণিতটাকে তুমি গণিত কেন ভাবছো সেটাকে একটা গেম হিসাবে নাও, এবং যে গেমের চ্যালেঞ্জ হবে কি সেটা সমাধান করা। তাহলে কি হবে দেখবে, যখন সেটা সমাধান আমরা করতে পারবো, তারপরে একটা দারুণ আনন্দ একটা উপভোগ করতে পারবে, একটা অনুভূতি হবে, যে অনুভূতিটা তোমাকে গণিতের প্রতি একটা ভালোবাসা তৈরি করবে। এবং নাম্বার ফোর যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্র্যাকটিস। ওকে, গণিতটাকে কিন্তু দারুণভাবে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন রকমের অনুশীলনীগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। নাও পারতে পারি কোনো ব্যাপার না, কিন্তু চেষ্টা করতে হবে, চেষ্টা করতে করতে গণিতের প্রতি একটা কনফিডেন্স গড়ে উঠবে কিন্তু, এবং গণিতটাকে তখন কিন্তু ধীরে ধীরে ভালো লাগতে শুরু করবে। তাই প্র্যাকটিস এবং বিভিন্ন অনুশীলনী সমাধানটা বেশি জোর দিতে হবে। এই সমস্ত কথাগুলো যদি আমরা নিজেদের মাথায় গেঁথে নিতে পারি, এবং এটা যদি রিয়ালাইজ করতে পারি যে ম্যাথ ইজ স্মার্টার নট হার্ডার, তাহলে কিন্তু গণিতটা আমাদের কাছে সহজ বিষয় হয়ে উঠবে, এবং আমাদের যে প্রিয় বিষয়গুলো রয়েছে সেই জায়গায় গণিতও কিন্তু স্থান দখল করতে পারবে। তাহলে তোমরা এই মুহূর্ত থেকে এটা রিয়ালাইজ করো যে অঙ্ক মোটেও জটিল বিষয় নয়, অত্যন্ত সহজ বিষয়। এবং অঙ্কের প্রতি ভয় দূর করতে যারা একমত, তারা অবশ্যই কমেন্ট করে লিখো ম্যাথ ইজ স্মার্টার নট হার্ডার। তাহলে আশা করি ভিডিওটি তোমাদের দারুণভাবে হেল্প করবে অঙ্কের প্রতি ভয় দূর করতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই, টেক কেয়ার।